এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই জেলার সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। হ্যালো এভরিওয়ান, বিডি ক্লাসের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো আমাদের আজকের টপিক হলো কীভাবে যে কোনো একটি ব্রাউজার দিয়ে একসাথে দুইটি ওয়েবসাইট একসাথে ব্রাউজিং করা যায়। তো সেই ব্রাউজারটি আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো সেই ব্রাউজারটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরটি ওপেন করবেন, ওপেন করে সার্চ দিবেন ডুল ব্রাউজার লিখে, তো চলে আসবে ডুল ব্রাউজার অ্যাপসটি, 10,000 ডাউনলোড এবং 4.6 রেটিংয়ের একটি অ্যাপস। তো সেটি ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনি উপরেরটাতে একটি সার্চ বাটন দেখতে পাচ্ছেন এবং নিচেরটাতে আরেকটি সার্চ বাটন দেখতে পাচ্ছেন এবং দুটি সার্চ বাটন দিয়েই একসাথে দুটি ওয়েবসাইট একসাথে ব্রাউজ করা যাবে। তো উপরেরটাতে আমি ফেসবুক লেখা সার্চ দিচ্ছি, সি ফেসবুক, এবং নিচেরটাতে আমি ইউটিউব লেখা সার্চ দিচ্ছি, ইউটিউব। এই যে দেখুন ফেসবুক চলে এসেছে, কিন্তু এই যে দেখুন একসাথে দুটো, নিচেরটাতে ইউটিউব এবং উপরেরটাতে দেখতে পাচ্ছেন আপনারা facebook.com এবং নিচেরটাতে youtube.com দেখতে পাচ্ছেন। তো আমি facebook.com এ ক্লিক করছি। facebook.com এ ক্লিক করার পর চলে আসবে ফেসবুকটি, এবং আমি যদি এখন youtube.com এ ক্লিক করি তাহলে ইউটিউবও চলে আসবে। তো এই যে তখন কিছুটা সময় নেবে ইউটিউব আসার জন্য, তখন ইউটিউব চলে এসেছে, একসাথে দুটোই একসাথে ব্রাউজিং হচ্ছে। তো উপরেরটাতে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক এবং নিচেরটাতে ইউটিউব। তো এভাবে আপনি একসাথে দুটি ওয়েবসাইট একসাথে ব্রাউজ করতে পারেন। তো হবে দারুণ একটি টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।